इस्लाम देखते चाय विवाह होते सठिक विवाह जदि सठिक है सन्तान सठिक और सन्तान जदि सठिक है ताहले काज करबे सठिक और सन्तान जदि बेठिक है सन्तान सठिक काज करबे ना बेठिक काज करबे बेठिक काज करबे सलात नहीं सियाम नहीं हज नहीं जकात नहीं कलेमा नहीं दान नहीं सदका नहीं कि करबे पिता माता मरे गेछे एखन हुजूर डेके एने मिलाद पड़िए दिबे हुजूर डेके आनबे आमार मत एरकम पिरहान पाजामा पागड़ी जुब्बा कुब्बाधारी आलेमदेरके डेके आनबे आसले तारा एकखान मोनाजात करे दिबे हाय आल्लाह आज के साहेब दावत जे उद्देश्य करे आमादेरके डाक दिएछेन आल्लाह তার পিতা মাতা অন্ধকার গহীন কবরে শুয়ে আছে আল্লাহ সারা দুনিয়ার খবর পাই গো সাড়ে তিন হাত মাটির নিচের খবর কোনোদিন আমরা পাইলাম না আল্লাহ গো আজকে এই সাহেব দাওয়াত এই বাড়িওয়ালার পিতা মাতাকে তুমি মাফ করে দিয়ে জান্নাত খুশনসিব করে দাও এভাবে হুজুর কাঁদতে শুরু করে মোনাজাতের ভিতরে আমি আপনাদের কাছে একটা পরীক্ষা দেব সবাই এই ডান হাতের এই কবজির উপরের পৃষ্ঠে একটু চিমটি কাটেন তো বাম হাত দিয়ে এভাবে চিমটি দেন দেখেন তো ব্যথা করে ব্যথা করে ব্যথা করে এবার আপনারা বন্ধ করেন আমি আমার হাতে একটু চিমটি দেই এভাবে আমার হাতে আমি চিমটি কাটছি খুব জোরে আপনাদের হাতে ব্যথা লাগে লাগে আমার হাতে চিমটি দিলে যদি আপনাদের হাতে ব্যথা না লাগে তাহলে আপনার মা মরে যায় আর হুজুরের চোখে পানি আসে কেন কোন কারণ কারণ হচ্ছে হেদায়েতে ব্ল্যাক মার্কেটিং চলতেছে হেদায়েতে কালোবাজারি চলছে পকেট সাফ করার পাইতারা করে একদল স্বার্থন্বেষী হুজুর স্বার্থন্বেষী আলেম ওলামা এভাবেই মিলাদ চলহম চল্লিশা প্রতিষ্ঠা করে সমাজের মানুষকে তাদের পকেট সাফ করতেছে তাদের হাত থেকে অর্থ অবৈধভাবে লুটে নিচ্ছে চেলহাম চল্লিশা করে মানুষ বিশাল আকারে খাবারের ইন্তজাম করে হ্যাঁ বিশটা গরু জবাই করে দেয় দশটা খাসি জবাই করে দেয় ইন্তজাম করে হাজার হাজার মানুষের জন্য বিশাল সুনাম স্বীকৃতি হয়ে যায় অমুকের বেটা অমুক বাবা রে লন্ডনে থাকে টাকারে টাকাই বলল না বিশটা গরু জবাই দিল পিতামাতার কল্যাণে ডাল ভাত খেতে দিল চাল পয়সা খরচা করলো পিতামাতার কল্যাণে হ্যাঁ মডিয়াল খাওয়ালো মডিয়াল ওই নোয়াখালীতে একবার গেছিলাম তো বলছি হুজুর সব কিছুকেই আপনি বেদাত বলছেন তো মডিয়াল খাওয়ানোটা বেদাত বলিয়েন না কারণ মডিয়ালদের না খাওয়াইলে কি হয় ওরা কত কষ্ট করে আমার পিতাকে কবরস্থ করলো কবর খুঁজলো এদের নাম নাকি মডিয়াল মডিয়াল খাওয়ানোটাকে আপনি বেদাত বলিয়েন না অনেক বলেন অনেকেই বলে থাকেন অন্নদান করা পুণ্যের কাজ কথাটা কিন্তু সত্যি অন্নদান করা আসলেই পুণ্যের কাজ বিশাল পুণ্যের কাজ হাশরের দিনে বলিবেন খোদা হে আদম সন্তান আমি চেয়েছিনু খোদায় অন্ন তুমি করো নাই দান মানুষ বলিবে তুমি জগতের প্রভু আমরা কেমনে খাওয়াবো তোমাকে সে কাজ কি হয় কবু আল্লাহ বলবেন আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম তুমি খাওয়াও নাই আল্লাহ তুমি কেমনে খেতে চাইবে তুমি তো জগতের প্রভু তোমাকে কেমনে খাওয়াবো আরে তোমার দরজায় ভোকা মিসকিন কেঁদেছিল দুমুটো ভাত পেটের দায়ে পেটের পীড়ায় পেটের ক্ষুধায় জঠর যন্ত্রণায় ছটফট করতে করতে তোমার দরজায় গিয়ে এক মুঠো অন্ন চেয়েছিল এক মুঠো খাবার চেয়েছিল তুমি যদি ওই মিসকিনকে খাওয়াতে ওই দুস্থ অসহায় ওই ভোকাতুর মানুষকে যদি সেদিন তুমি খাওয়াতে তাহলে আমি আল্লাহ আমি নিজেই খেতাম জোরে কন সুবহানাল্লাহ তা তো তুমি খাওয়াও